কিছু তখন সরকার সমাজকর্মী কুন্তল ঘোষের উদ্যোগে পুলিশ দিবস পালন বলাগর নিউ ভারতী সংঘের। বলাগর ক্ষত্রিয়নগর নিউ ভারতী সংঘের উদ্যোগে আয়োজিত হলো পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 সেপ্টেম্বর রাজ্য পুলিশ দিবস হিসাবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে সামনে রেখে বলাগর ক্ষত্রিয়নগর নিউ ভারতী সংঘের এই উদ্যোগ। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন কুন্তল ঘোষ, সঙ্গে ছিলেন ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ। বলাগর থানা ময়দান প্রাঙ্গণে পুলিশের উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল 11টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বিভিন্ন পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে পালিত হয় দিনটি। ক্লাবের বিভিন্ন সদস্যগণ বলাগড় থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জানান। সমাজবন্ধু পুলিশ, জানাই তোমায় কুর্নিশ, এই স্লোগানকে সামনে রেখেই আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। গত বছর এই দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত করোনা যুদ্ধে পুলিশ কর্মীদের সামনে থেকে নেতৃত্ব দানের বিষয়টি মান্যতা দিতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। গত বছর এই অনুষ্ঠানের আয়োজন করেছিল নিউ ভারতী সংঘ, তাই এবার তাদের সংবর্ধনা অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। বলাগড় এলাকার রাস্তায় যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছিলেন তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পারেননি, তাই নিউ ভারতী সংঘের পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে যাওয়া হয়েছিল এবং দেয়া হয়েছিল তাদের সংবর্ধনা। স্থান সংকুলান বা প্রত্যেকে ডিউটিতে আছে, প্রত্যেকের থেকে উপস্থিত নেই, যারা উপস্থিত নেই তাদের জন্য সমানভাবে বরাদ্দ জিনিস থাকবে, তারাও পরে থানা থেকে সংগ্রহ করে নেবে, আমরা থানায় দিয়ে যাব। যাদের সামনাসামনি দিতে পারছি, সম্মানিত করতে পারছি, আমরা তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। আজকের এই অনুষ্ঠানে এসে বলাগড় থানার বড়বাবু জানান, আমার 10 বছরের চাকরি জীবনে পুলিশকে সম্মান জানানো বা তাদের কাজে উৎসাহিত করা এরকম কোনো সম্মান আমরা পাইনি। গত 2 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা এই সম্মান পাচ্ছি। এই ধরনের উদ্যোগ কাজের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। বলাগড় থানায় জয়েন করার পর নিউ ভারতী সংঘ যখন আমার কাছে অ্যাপ্রোচ করে যে আমাদের পুলিশ দিবস উপলক্ষে আমাদেরকে কিছু সম্মান মানে সম্মাননা বা সম্বর্ধনা দেবেন, সেটা শুনে আমি খুবই আনন্দিত হলাম এবং আমি সঙ্গে সঙ্গে ওনাদের বললাম যে এটা তো খুবই ভালো ব্যাপার এবং আপনারা এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারেন এবং সেই অনুসারে মানে এটা অ্যারেঞ্জ করে দিন, দেখে খুবই ভালো লাগছে। আমরা পুলিশ কর্মীরা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে কাজ করি এবং মানুষের যতটা সম্ভব সেবা করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম বা সম্বর্ধনা পেলে আমাদের এই যে মানে মানুষের প্রতি যে সেবা বা দায়বদ্ধতা যেটা আমরা করে থাকি সারা বছর, সেটা আরও অনেক শতাংশ বেড়ে যাবে এবং আমরা উদ্বুদ্ধ হব এবং আমাদের প্রত্যেক পুলিশ কর্মী থেকে শুরু করে প্রত্যেক অফিসার ফোর্স সবাই আরও উদ্বুদ্ধ হবে। পাশাপাশি বলাগড় থানার মেজবাবু জানান, কুন্তল ঘোষ মহাশয় একজন সমাজসেবী, তাকে সমস্ত কাজে পাওয়া যায়, আমাদের বলাগড়বাসীর মুখে মুখে তার নাম। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সারা বছরের কাজকে সম্মান জ্ঞাপনের জন্য একটা দিন যে ধার্য করা হয়েছে, সেজন্য অবশ্যই বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আমরা প্রায় আমার 10 বছরের চাকরি জীবনে পুলিশকে সম্মান জানানো বা তাকে কোনো কাজের জন্য উৎসাহিত করার মতো কোনো পাবলিক ফোরাম প্রায় আমরা পাইনি, কিন্তু এই 2 বছর ধরে সেটা আমরা পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কাজের কোনো শেষ নেই, কিন্তু কাজের স্পিরিটটা তখনই বাড়ে যখন কিছু সাধারণ মানুষ থেকে শুরু করে পাবলিক সবাই মিলে আমাদের কাজের প্রশংসা থেকে শুরু করে আমাদের কাজের যে যে প্রথা বা কাজের যে আমরা অবশ্যই আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এই অনুষ্ঠান আবার শুরু করার জন্য তোমাদের যে প্রোগ্রাম আছে সেটা শুরু করতে বলো। নমস্কার, অনেক ধন্যবাদ স্যার। আমরা বলাগড় থানার প্রচুর কাজে তিনি রয়েছেন। আমাদের থানার বড় বাবু কুন্তল ঘোষকে একটি ছোট্ট মেমেন্টো তুলে দেন তার অনুগামীদের হাতে। কুন্তল ঘোষের অনুগামীরা সেই মেমেন্টোটি গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, rebelindia.live।